দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত উখলি গ্রামের আদিবাসী পাড়ার 1 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য গ্রামবাসী, অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা এদের চলাফেরার খুবই অসুবিধা হয়। আলে রাস্তা আলে মাটি দেওয়া হয়েছিল, এখন বর্তমান সেই আলের মাটি ঠেঙে ঠেঙে শেষ হয়ে গেছে, চলাফেরার খুব অসুবিধা। বর্ষার দিন আমাদের চলতে খুব অসুবিধা, পুকুর পাহাড় স্লিপ হয়ে পুকুরের নিচে পড়ে যাওয়ার ভয়। এই 1 কিলোমিটার রাস্তা প্রায় 40 বছর আগে আইলে মাটি দিয়ে রাস্তা হয়, কিন্তু পরবর্তী 40 বছরে এই রাস্তার কোনো উন্নতি হয়নি। আর ছেলে মেয়েরা স্কুলে যে যাবে তা খুব সমস্যা, বর্ষার দিনে একবারই যেতে পারে না, স্লিপ হয়ে পুকুরে পড়ে যাওয়ার ভয়ে আমরাও পাঠাতে পারি না, কখন পড়ে যায় ভুলে থাকে। রুগী বা গর্ভবতী মায়েদের ঘাড়ে করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়। কোনো রাত বিরাতে যদি আমাদের কোনো ডেলিভারি বা কোনো সিরিয়াস রোগী হয়ে যায় কিছু, তো সেখানে আমাদের সমস্যা। ট্যাক্সি ফ্যাক্সি তো দূরের কথা, ভ্যানও যাবে না। এখন এক মঞ্জি ধান বিক্রি করতে নিয়ে মাথা ঘুরে এখন নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়া যায় না। দুই এক মন হলে ভ্যানে করে নিয়ে যেতাম, সেও যাচ্ছে না। ভ্যান আমার গ্রামে ঢুকবেই না, মন ধরে 250 টাকা ওই 500 টাকা মন। আমার এখানে 50 টাকা, 20 টাকা, 30 টাকা সব সময় দাম আমরা কম পাই রাস্তার জন্য। রাস্তা ঠিক হলে আমরা ঠিক নিজ মূল্যের দাম পাইতাম। রাস্তা খারাপ হওয়ার জন্য তারা অনেক দিন আগে বিডিওর কাছে একবার আবেদন করেছিলেন, কিন্তু কোনো সমাধান না হওয়ার তাই তারা আর আবেদন করেননি। কোনো লিখিত আবেদন করেননি? লিখিত আবেদন করেছি, সইটি সব হয়ে গেছে, কিন্তু ওর রেসিপ কপি আমরা রাখিনি। ওদের বাবুদারিকে দিয়ে দিই, ওরা নিয়ে যায়, কী করে না করে সেটা ওরা বুঝবে। আমরা চাই উখলি গ্রামের আদিবাসী পাড়ার 1 কিলোমিটার রাস্তা পাকা করা হোক। এর জন্য আপনারা বিডিও শ্রীমতী সুব্বা এর কাছে অনুরোধ রাখবেন। শ্রীমতী সুস্মিতা সুব্বা এর ফোন নাম্বার 03512265139। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।